শুনলাম, সবকিছু মিলিয়ে অনেক ভালো লাগলো। আমি একটা পয়েন্ট রাখলাম, কথা বলার তো একটা বিষয় লাগবে, অনুমানের মধ্যে অটোমেটিক তো আর কথা বলা যায় না, একটু কথা বলতে হয়। বলছিল হাসি খুশি, এর জন্য একটু বললাম যে আসলে বিষয়টা কি। আমার বোনের প্রশংসাই করা যাবে না, না এইভাবে প্রশংসা করলে আমি একটু লজ্জা পাই আর কি। কয় না রে বাবা তুই কান্দোস কে? কয় না আবার জান আমার মুখ এমন, আসলে বিষয়টা এমন না। ভালো লাগছে, হাসি পাইছি, আনন্দিত হইলাম। হাসা ভালো, শরীর স্বাস্থ্যের জন্য ভালো। যখন আপনার কষ্ট হবে টেনশন হবে অটোমেটিক আপনি একাই হাসবেন পাগলের মতো, আপনার ভালো লাগবে। এটা ভালো, এটা যে মনের প্রকৃত হাসি এটাও কিন্তু না। আপনি অটোমেটিক এমনিই হাসবেন, একা একা হাসবেন, দেখবেন আপনার ভিতরটা একটু খালি লাগবে, ভালো লাগবে। যাক এই বিষয় বাদ থাকুক, এখন কথা হইল, প্রশ্ন আসলো গুরুত্বপূর্ণ। আমি একটা প্রশ্ন করেছিলাম, তার মীমাংসা খুব সুন্দর করে দিয়েছে। আমি আসলে অনেক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি, যে প্রশ্নটা আমি করেছিলাম উনি আমাকে শুধু পাঞ্জাবির পকেট পর্যন্ত বললেই হইতো, কিন্তু না, একদম নদী পর্যন্ত যায়, গাছের মধ্যে একদম সুরা লাগায় রাখছে এই পর্যন্ত বলছে। অনেক ধন্যবাদ ভাই, আমি এটাই আশা করছিলাম। কারণ একজন বাউলের সন্তান, তাকে একটা কথা বললে সে আরো 5 মিনিট কথা বাড়ায় বলবে, এটাই তো চাওয়া, তাই না? কারণ সে ভালো বুঝতে পারছে, জানে। তাই আমাকে খুব মারাত্মক করে এক প্রশ্ন করলেন, ইনশাল্লাহ তার জবাব দিব। তার আগে আমার খাজা বাবার ভূমিকা থেকে একটি গান আমি করে একদম সংক্ষিপ্তভাবে প্রশ্নের উত্তরটা দিয়ে আর প্রশ্ন করব না, কারণ আমাদের ধৈর্যটা একদম ভেঙেই যাচ্ছে এখন। পরে বিচ্ছেদ গান করব, ধন্যবাদ। জঙ্গলারি রাস্তা দিয়া, জঙ্গলারি রাস্তা দিয়া খাজা বাবা যাইতে, খাজারে ধৈরা বইছে ডাকাইতে, হাজারে ধৈরা বইছে ডাকাইতে, জঙ্গলারি রাস্তা দিয়া, জঙ্গলারি রাস্তা দিয়া হিন্দুস্থানে যাইতে, হাজারে ধৈরা বইছে ডাকাইতে, ডাকাইতে, হাজারে ধৈরা বইছে ডাকাইতে। চোখেতে হাজারে ধৈরা বইছে ডাকাইতে,
ধৈরা রে ধৈরা হইছে ডাকাইতে তারপর হুঁশ পাইয়া ডাকাতেরি হাজার চরণ তল গো হাজার ওরে হুঁশ পাইয়া ডাকাতেরি ওরে হুঁশ পাইয়া খাজা বাবার পায়ের তলে ডাকাতের দল যায় পড়ে গেল যেখানে ডাকাত আসছিল তরবারি নিয়া আমার খাজা বাবাকে কতল করতে খাজা বাবা যখন তার দিকে তাকাইল তার চোখের চাউনি দেখে খাজার চোখের চাউনি দেখে জালালি এশকো মানে রূপ দেখে ডাকাতের যে সর্দার সর্দার সহ অন্যান্য চেলা পেলা যত ডাকা ছিল সবগুলা বেহুশ হয়ে গেছে বেহুশ হইয়া বেহুশ আর কোনো চৈতন্য নাই তাদের কোনো খেয়াল নাই যখন তারা হুঁশ পাইল হুঁশ পাইয়া খাজা বাবা চরণ তলে পড়ে গেল আমাদেরকে ক্ষমা করেন আপনার চোখের মধ্যে এমন কি আছে যেটা দেখে আমরা ভীতু হয়ে গেলাম যেটা দেখে আমাদের ভিতরে ভয় হইল আপনি আমাকে ইসলাম প্রচার করান আমাকে ইসলাম গ্রহণ করান ডাকাতের মেন সর্দার সহ যতগুলো ডাকাত ছিল সকলেই আমার খাজা বাবার হাতে হাত রেখে ইসলাম ইসলাম ধর্ম গ্রহণ করলেন সুবহানাল্লাহ কত বড় কথা তাই কবি তার গানের মধ্যে বললেন ওরে হুঁশ পাইয়া ডাকাতেরি দল মাপ চাহিয়া পড়ল গিয়া খাজার চরণ তল গো খাজার চরণ ওরে হুঁশ পাইয়া ডাকাতেরি দল খাজার চরণ তল গো খাজার চরণ তল ওরে ডাকাতি ছাড়িয়া সকল ডাকাতি ছাড়িয়া সকল আসিল ইসলামে হাজারে ধৈরা বইসে ডাকাইতে ডাকাইতে হাজারে ধৈরা বইসে ডাকাইতে যে ধনের ধনী ওরে সেই ভাবে বানাইয়া দিল আখেরের ধনী গো আমার খাজা বাবা যে ধনের ধনী ওরে সেই ভাবে বানাইয়া দিল আখেরের ধনী গো আখেরের ধনী ওরে খাজার মানে হইল মানি খাজার মানে হইল মানি কয়া বুলের হাজারে ধৈরা বইল ডাকাইতে ডাকাইতে হাজারে ধৈরা বইল ডাকাইতে